একজন মানুষ হিসেবে সমগ্র মানবজাতি নিয়ে আমি ভাবি। একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সাথে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সংক্ষিপ্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। বাংলার বাঙালির প্রতি অকৃত্রিম ভালোবাসা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রদর্শনের উৎস, যা তাকে বাংলার মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখাতে সক্ষম করেছিল। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ডাকেই পরবর্তীতে লক্ষ কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়ল সশস্ত্র সংগ্রামে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তান হানাদারদের পরাজিত করে পৃথিবীর মানচিত্রে স্থান দখল করে নিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এরপর যুদ্ধ বিধ্বস্ত দেশকে দরিদ্রমুক্ত ও সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করলেন বঙ্গবন্ধু। কিন্তু 1975 সালে কিছু বিশ্বাসঘাতকের হাতে সপরিবারে শহীদ হলেন তিনি। থেমে গেল তার সোনার বাংলা গড়ার কাজ। এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে, আর তাই আজ অনেক চড়াই উতরাই পেরিয়ে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নগুলো একে একে বাস্তবায়িত হচ্ছে।